আমার প্রিয় বন্ধুরা ও কচিকাঁচারা, আজকের বিশেষ গল্পটি হলো মুনি মুশিকের গল্প। গৌতম অরণ্যে মহাতপা নামে এক মুনি ছিলেন। একদিন তিনি আশ্রমের নিকট কাকের মুখ হইতে পতিত একটি ইঁদুর ছানাকে পাইয়া গৃহে লইয়া গেলেন এবং উড়িধানের কণা দিয়া তাহাকে পালন করিয়াছিলেন। ক্রমে সে বড় হইয়া এদিক ওইদিক ভ্রমণ করিতে করিতে কোনো এক বিড়াল কর্তৃক তাড়িত হইল। মুনি দয়া করিয়া তাহাকে বলিষ্ঠ বিড়ালের পরিণত করিলেন। পুনরায় যখন সেই বিড়াল কুকুরের দ্বারা তাড়িত হইল তখন তাহাকে কুকুর করিয়া দিলেন। তাহারও ব্যাঘ্র হইতে মহাভয়, অতএব তাহাকে বাঘ করা হইল। তারপর মুনি সেই ব্যাঘ্রকে ইঁদুরের ন্যায় দেখিতে লাগিলেন। সকল প্রতিবেশীগণ বলিয়াছিল, এইটা বাঘ নয়, মুনি কর্তৃক এই মহিষ মুশিকতি বাঘে পরিণত হইয়াছে। তাহা শুনিয়া বাঘ চিন্তা করিয়াছিল, যতদিন এই মুনি বাঁচিয়া থাকবে ততদিন আমার এই অপবাদ দূরীভূত হইবে না। এইরূপ চিন্তা করিয়া সে মুনিকে হত্যা করিতে উদ্যত হইল। পুনরায় মুশিক হও এই বলিয়া মুনি তাহাকে মুশিক করিয়া দিলেন। হীন ব্যক্তি সম্মানজনক পদ লাভ করিয়া প্রভুকে হত্যা করিতে ইচ্ছে করে। আমার এই চ্যানেলটি দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।